নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিংয়ের উপরে আমরা প্রায় ভিডিও করি, কত নিত্য নতুন প্রোডাক্ট আসছে মার্কেটে, যেখান থেকে আমরা জেনে শুনে সেই জিনিসগুলো যদি বুঝতে পারি তাহলে ছাপার ব্যবসার সঙ্গে আমরা এটাকে বাড়াতে পারি, বা এই ব্যবসা দিয়ে কী করে আরও এগিয়ে যাওয়া যায় সেগুলোর জন্য। আর আজকে আমরা সেরকমই কিছু দেখাবো, যেখানে সমস্ত কিছুর উপরে, একটা কিছুদিন আগে এরকমও কথা ছিল যে এটার উপরে হবে না, স্টিলের উপরে হবে না, সিরামিকের উপরে হবে না, বা সাবলিমেশন প্রোডাক্ট হলে তবেই প্রিন্টিং হবে, নাহলে প্রিন্টিংই হবে না। তো আজকে যে প্রিন্টিং প্রসেসটা দেখাবো এরকম কোনো কিছুই থাকবে না, আপনার প্রোডাক্ট যাই হোক সব কিছুর উপরে প্রিন্টিং হবে। তো সেইটার জন্যই আজকের ভিডিওটা। তো আমরা প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে যে ব্র্যান্ডিং থেকে, যে আজকে যত রেস্টুরেন্ট আছে সবাই চাইছে কি, কোম্পানিরা চাইছে নিজেদের নাম, এই যে তাদের রেস্টুরেন্টের যে নামটা সেটা যদি আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি। তো এইটা আগে হতো কি, যদি সাবলিমেশন প্রোডাক্ট হতো তবেই এর উপরে ছাপতে পারতাম, কিন্তু এখন সাবলিমেশন ছাড়াও যে কোনো বাজার থেকে কেনা যে কোনো ম্যাটেরিয়ালের উপরে কিন্তু আমরা এভাবে তাদের ব্র্যান্ডিংটাকে প্রিন্ট করতে পারি। তো এটা কি হবে, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং স্ক্র্যাচ প্রুফ। এই যে প্রিন্টিংটা, এটা প্রিন্টিংটা আসে একটা স্টিকারিং ফরম্যাটে। তো এখান থেকে কি হবে, আমরা এই যে লেভেলটাতে আমরা বসালাম এটাকে আস্তে করে তুলে নিলে কি হলো, এটা একদম প্রিন্টটা বসে গেল, এখান থেকে প্লাস্টিক ছেড়ে দিল। তো এটা যেরকম হয়ে গেল, আমরা এটা প্রিন্ট করলাম হচ্ছে সিরামিকের উপর, তেমন মেটালের উপরেও করতে পারি। মেটালের অনেকে এমন রেস্টুরেন্ট আছে যেখানে ট্র্যাডিশনালি ওরা স্টিল বা মেটালের জিনিস ব্যবহার করে, তো সেখানেও যদি কোনো ব্র্যান্ডিংয়ের দরকার হয় তো সেই ব্র্যান্ডিংয়ের জন্যও কিন্তু আমরা মেটালের উপরে কি হচ্ছে এরকম টাইপের মেটালের উপরেও আমরা সেম এই স্টিকারিং ফরম্যাটে প্রিন্টিংটা আসে, এটাকে আমরা এভাবে বসিয়ে দিতে পারি। তো এখানে কি হচ্ছে, কোনো মেশিন লাগছে না, কোনো হিট লাগছে না। এইভাবে বসিয়ে দিয়ে আমরা এটাকে তুলে নিতে পারি। তাহলে এই যে প্রিন্টিংটা হয়ে গেল এটা কিন্তু বহুদিন থেকে যাবে। তো এইটা স্ক্র্যাচ প্রুফ এবং ওয়াটারপ্রুফ, তেমনই আমরা এটার উপরে করেছি, আমরা অলরেডি এর উপরে করেছি। আমরা যদি সেরকমই চাইছি যে কারোর মোবাইলের উপরে ছবি প্রিন্টিং করতে, আমরা এই যে মোবাইলের উপরে ফটো প্রিন্ট করেছি আজকে এটার উপরে আবার করে দেখব। তো এটাও এরকমই, যারা ভাবছে যে মোবাইলের উপরে ফটো প্রিন্ট করব তারা কিন্তু এভাবে বিভিন্ন টাইপের ফটোগুলোকে কাস্টমাইজ করে প্রিন্ট করে প্রোডাক্টের উপরে বসিয়ে দিতে পারে। খুব সিম্পলি এটাকে আমরা এভাবে বসিয়ে দিচ্ছি। পরে আমরা এটাকে আবার তুলে দেব। তো এই যেমন আমরা মোবাইল করলাম তেমন আমরা মেটালের উপরে করেছি, এখানে আমরা স্টিলের উপরে করেছি, আমরা সিরামিকের উপরে করেছি। এর আগে আমরা একটা ভিডিওতে এই মেটালের উপরে আমাদের ফোন নাম্বারটাও প্রিন্ট করেছি, তেমনই আমরা এই মাউসের উপরে প্রিন্ট করতে পারি। সেম প্রিন্টিং আমরা হাজারো জিনিসের উপরে করতে পারি, কোনো লিমিটেশান নেই যে কার উপরে করব। তেমনই যারা কোনো প্রোডাক্ট তৈরি করছে, এরকম বোতল আছে, তো সবকটা বোতল তো প্রিন্টিং নিয়ে যাওয়া সম্ভব না, তো সেই রকমই বোতলের উপরেও কিন্তু আমরা যেটা খুশি তার ব্র্যান্ডিং এভাবেই প্রিন্ট করতে পারি। তো আমরা সেটাও দেখাবো যে প্লাস্টিকের উপরেও যদি আমরা প্রিন্ট করতে চাইছি তাহলে কিন্তু আমরা এগুলোও করতে পারছি। এভাবে আমরা তুলে নিলাম, নিয়ে আমরা যেখানে বসাতে চাইছি, আমার কাছে এরকমই একটা রয়েছে, এখানে যে কোনো নাম, যে কোনো কোম্পানির লোগো সব কিছু এখানে প্রিন্ট হতে পারে। তো প্রোডাক্ট যেমনই হোক, আপনার ব্র্যান্ড যেমনই হোক, আপনাকে ব্র্যান্ড ভিজিবিলিটির জন্য, ব্র্যান্ডকে লোকের সামনে আনার জন্য, প্রোডাক্টকে হাইলাইট করার জন্য আপনাকে তো ব্র্যান্ডিং করতেই হবে। আর ব্র্যান্ডিং করার জন্য এর থেকে এখন অবধি আর কোনো প্রিন্টিং মেথড নেই এত ভালো যে কোনো প্রোডাক্টের উপরে প্রিন্ট হয়ে যেতে পারে। এইখান থেকে পুরো জিনিসটা এখানে ট্রান্সফার হয়ে গেল, কোনো মেশিনের দরকার হলো না, যে কেউ বাড়িতে বসে এই প্রিন্টিংগুলো কিন্তু তার প্রোডাক্টের উপরে প্রিন্ট করিয়ে নিতে পারে। তো এরকম টাইপের স্টিকার সে আমাদের থেকে পেয়ে যেতে পারে। এরকম টাইপের স্টিকারের সঙ্গে সঙ্গে আমরা যেমন এখানে আমার কাছে আরও একটা আছে মেটাল, আমার কাছে একটা মেটালের বক্স রয়েছে, জাস্ট বক্সের উপরে হচ্ছে, সেই জন্য বক্সটা কিছুই না, এটা তো জেনারেলি আমার কাছে যে বক্সটা আছে সেটাই আমি প্রিন্ট করছি।
এই একটা হাই কোয়ালিটির প্রিন্টিং, এরকম টাইপের প্রিন্টিং কিন্তু আমরা ছোট বড় সব রকমভাবে বানাতে পারি এবং প্রিন্ট করতে পারি। তো এতক্ষণ আমরা দেখলাম যে একটা টাইপের স্টিকারিং প্রোডাক্ট, যেখানে ব্র্যান্ডিংয়ের জন্য প্রচুর লোক কিন্তু এভাবে তাদের যত রকম প্রোডাক্ট আছে তারা এই ফরম্যাটে আমাদের থেকে পেয়ে যাবে। তো এরকম টাইপের ফরম্যাটে সে নিয়ে গিয়ে তার যেখানে খুশি সেখানে তার প্রোডাক্টের উপরে তারা ব্র্যান্ডিং করতে পারবে। কথায় আছে না, যেটা যো দিখতা হয় বই বিকতা হয়, মানে যেটা আপনি দেখাতে পারবেন কাস্টমারকে বা আপনার প্রোডাক্টকে, যেখানে যেখানে আপনার ব্র্যান্ডিং করতে পারবেন লোকের মনের মধ্যে, সেই নামটা ততক্ষণ আপনার মনে থাকবে, আপনার প্রোডাক্টের নামটা লোকের মাথায় থাকবে। তো সেই নামটা দেখানোর জন্য কী উপায় আছে? এতদিন প্রিন্টিং অনেক লিমিটেশান ছিল যে এইভাবে প্রিন্টিং হবে না, কালারিং প্রিন্টিং হবে না, এই প্রোডাক্ট ছাড়া হবে না। তো আজকে সেই সমস্ত ব্যারিয়ারগুলো সরে গেছে। তো সেই এইভাবেই যারা চাইছেন যে তাদের প্রোডাক্টের উপরে প্রিন্টিং করতে, যারা আমাদের মতো প্রিন্টিং করছে তারাও আমাদের থেকে কিন্তু এটা করে নিয়ে যেতে পারে, বা যাদের কোনো প্রোডাক্ট আছে তাদের জন্যও আমরা এভাবে বানিয়ে দিতে পারি। তো আমাদের কাছে এইভাবে স্টিকারিং ফরম্যাটের প্রিন্টিং তারা আমাদের থেকে পেয়ে যাবে। তো যার যেরকম রিকোয়ারমেন্ট সেভাবে বললে আমরা সমস্ত কিছু, নাম হোক, ছবি হোক, লেখা হোক, কোম্পানির ব্র্যান্ডিং হোক, সবকিছুতে এটাই বলার ছিল যে প্রিন্টিংয়ে এখন কোনো লিমিটেশান নেই, আনলিমিটেড অপরচুনিটি রয়েছে। এখান থেকে ইনকামের কথা ভাবলেও ততটাই রয়েছে যে আজকে তো কোনো এমন কোনো প্রোডাক্ট নেই যার উপরে আমরা প্রিন্ট করতে পারবো না। তাহলে আমরা সব জায়গায় কিন্তু গিয়ে সমস্ত প্রোডাক্টের লোকের সঙ্গে গিয়ে কথা বলতে পারি যে আমি আপনার জন্য আপনার কোম্পানির ব্র্যান্ডিং সব জায়গায় করে দিতে পারবো। আর এই রকম প্রিন্টিংয়ের তো যে এত রকম সুযোগ চলে এসেছে যে ভাবাই যায় না। তো সেই রকমই আজকের ভিডিওর টপিক ছিল যে সব কিছুর উপরে প্রিন্টিং করা যায়, এবং এই টাইপের একটা ব্যবসা শিখে বুঝে করলে কিন্তু সে আস্তে আস্তে এই ব্যবসা থেকে অনেক উন্নতি করতে পারে। তাহলে আজকের ভিডিওতে এই অবধি। আজকে এই যে প্রিন্টিং প্রসেসটা, এই প্রিন্টিং প্রসেসের নাম ইউভি ডিটিএফ প্রিন্টিং। যারা এই টাইপের প্রিন্টিংয়ে ইন্টারেস্টেড বা প্রিন্টিংয়ের ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়ার্কশপ ট্রেনিং হয় যেখানে আমরা হাতে ধরে এই সমস্ত জিনিসের উপরে কীভাবে কাজ করা হয়, কীভাবে ডিজাইন করা হয়, কীভাবে মার্কেটিং করা হয়, কীভাবে আমরা প্রোডাক্ট ইনফ্যাক্ট ডেলিভারি করব, সমস্ত কিছুর উপরে আমরা হেল্প করি। যারা এই রকম একটা ব্যবসা করতে চাইছে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, আমরা তাকে হেল্প করতে পারি তাদের ওখানে এরকম টাইপের একটা ব্যবসা করার জন্য। তাহলে আজকের ভিডিওতে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।